খাব বিচাৰো 2 টকা 3 টকা 4 টকা 5 টকা আপ টু 10 ৰুপিজ বহুত এভেলেবল আছে হয় দুই এটা দেখাই দিবচোন একদম যদি লোয়েষ্ট মানে এইবিলাক চাওক গণেশ থকা কৃষ্ণ থকা যদি আপুনি হয় ইনভিটেশ্যন যদি কোনোবাই ধৰক পূজা মাংগলিক এইবিলাক নকৰে তেতিয়া শৰাই পাব ইনভিটেশ্যন পাব এইবিলাক 2 টকা 3 টকাৰ পৰা আৰম্ভ হৈ যাব গতিকে আপুনি কোৱান্টিটি কিমান লয় কোৱান্টিটি হিচাপত এভাৰেজ এটা ডিছকাউণ্ট কৰাই দিব এইবিলাক কিমান ক'লে 3 টকা 50 পইচা চাওক আপুনি এটা আজি এই ভিডিঅ'টোৰ পৰা আইডিয়া পাই যাব চাওক 15-16 টকা বিশ্বাস হোৱা নাই চাওক আপুনি এইটো ৰেটত হয়তো আপুনি বহুত জেগাত নাপাব পাৰে এটা কি ধুনীয়া ফিনিচিং দিছে আৰু কাৰ্ডটো কালাৰ চাওক কালাৰ কম্বিনেশ্যন উইথ একদম ধুনীয়া ডিজাইনত আহি গৈছে চ' এইটো ইয়াৰ এনভেলপ হৈ গ'ল এইটো মোৰ বহুত ভাল লাগিছে চ' এনেই 15 টকাত চাওক আপোনাৰ বহুত ধুনীয়া শৰাই শুভ বিবাহ লিখা আছে গতিকে যিবিলাক দেখিছোঁ মই 16 টকা মানে 10 টকাৰ ওপৰৰ কাঠবিলাকত যদি আপুনি যায় অলপ নিজৰো মানে আপোনাৰ মনটো ভাল লাগি যাব চাওক ডিজাইন ৱাইজ কোৱালিটি পেপাৰৰ কোৱালিটি চাওক আপুনি এইবিলাক ধুনীয়া 18 টকা একদম প্লাষ্টিক কাৰ্ড বুলি ক'ব পাৰি ইয়াৰ ডিজাইনো ধুনীয়া কোটেড কৰিছে গণেশৰ পাব শৰাইৰো পাব মানে যিকোনো ডিজাইনৰ ল'লেও 2টা অপশ্যনতে পাব হয় যোনে 16 টকাত চাওক আপোনালোকে ভিডিঅ'ত কিমান কোৱালিটি দেখিছে নাজানো মোৰ ইয়াত জিলিকি আছে আপোনালোকে নিজে আহি চেক কৰি চালে আৰু ভাল লাগিব চাওক 18 টকা প্ৰিমিয়ামত দেখুৱাব দাদাহঁতে এইবিলাক মানে যোনে হয় একদম মহাৰাজা টাইপৰ যিবিলাক ৱেডিং যদি আপুনি ভাবি আছে কষ্টলি দেখাব বিচাৰে চাওক এনেকুৱাও পাব 250 এইটো গল্ডেন প্ৰিণ্টেডত লগত চাওক এইটো আপুনি ৱেডিং কাৰ্ডটো পোৱাৰ পাছত ঘৰত সজাই থ'লেও বহুত ধুনীয়া লাগিব চিলভাৰতো আহিব গল্ডেনতো আহিব অনলি 35ত আহিব উইথ বক্স চাওক কি ধুনীয়া লাগিছে চ' একদম এইবিলাক ডিজাইনক কি বুলি কোৱা হয় ফৰমান মানে এইটো ধুনীয়া ৰাজকীয় ৱৰ্ড আৰু মানে ইনভিটেশ্যনটো সন্মান সহকাৰে আপুনি যদি অলপ পইচা খৰচ কৰি বনাব বিচাৰে ইয়াততো দাদা অপশ্যন থাকে যদি কোনোবাই ধৰক অলপ কষ্টলি ল'ব বিচাৰে এতিয়া 500ৰ ভিতৰত 100 অলপ দামী ল'লে 200 অলপ ল' কষ্টৰ ল'ব তেনেকুৱা অপশ্যন থাকে হয় এইটো চাওক এনেকৈ কেৰি কৰাৰ দৰে ধুনীয়া মন্দিৰৰ ডিজাইনত দাদাই দেখাই আছে এইটো কিমানত আহিব 28 টকা চাওক ছোৱালীবিলাকৰ কাৰণে এইখন ধুনীয়া হ'ব গতিকে এইটো কিমান কৈছিলে তাৰে এইটো 35 এইটো মোৰো ইউনিক লাগিছে অলপ বক্সৰ লগত সঁচাকৈ চাওক ইয়াতে প্ৰিণ্টটো ইয়াতে হ'ব আৰু দাদাহঁতে কাৰ্ড ল'লে আপোনালোকে প্ৰিণ্টিংটো কৰি দিব পাৰে হয় প্ৰিণ্টিঙৰ খৰচটো এক্সট্ৰাকৈ ল'ব কিন্তু আপুনি যদি দাদাহঁতৰ দ্বাৰাই কৰায় ইয়াতে কৰাই অলপ কমতে কৰাই দিব আৰু অসংখ্য ডিজাইন আছে ইয়াতে দেখিছে বহুত ৰেকৰ্ড সজাই থোৱা আছে এই কেৰি বেগ টাইপৰ দেখুৱাবচোন ছিক্স ফিফটি চাওক এনেকৈ জাপি জাপি ধুনীয়াকৈ একদম পকেটৰ দৰে হৈ গ'ল সৰুকৈ এইবিলাক মাত্ৰ 6টকা 50 পইচা 6টকা 7টকাটো ধুনীয়া ডিজাইন হয় এইবিলাক কেৰি বেগবিলাক আপোনালোকে বহুত চলিছিলে এতিয়া চাওক এইটো কিমানত আহিব 16 টকা বহুতে ভাবে এইটো এনেকৈ কেৰি বেগৰ দৰে যদি লাগে আপুনি 16টকা 15টকাত শৰাই থকা গণেশ থকা পাই যাব চ' দাদা এটা ডিজাইনবোৰ মোৰ সঁচাকৈ ভাল লাগিছে একেলগে এইটো কিমান 95 এইখন অলপ হেভি লুকছ হৈ গ'ল চাওক আপুনি একদম এখন কিতাপৰ দৰে ইয়াতে যদি আপুনি ইংলিছ প্ৰিণ্ট কৰে অসমীয়া প্ৰিণ্ট কৰে একেলগে ৱাও একদম গাৰ্ডেন মানে এইটো ইয়াতে হ'ব দুটা আছে হয় ইয়াৰ ভিতৰত প্ৰিণ্ট কৰি পেলাই আপুনি আপোনাৰ মতে লিখিব পাৰে ডিজাইনবিলাক চাওক একদম ফেঞ্চি ডিজাইনত আহি গৈছে লগত আপোনাৰ গণেশটো শৰাইবিলাকৰ ষ্টাইলো সলনি হৈছে এনেকুৱা এখন ৱেডিং কাৰ্ড দিয়াৰ পাছত আপুনি নিশ্চয় মনটো বহুত ভাল লাগিব আপোনাক শুভকামনা জনাবলৈ মানুহ নিশ্চয় আহিব আৰু ভাল গিফ্ট এটা লৈ আহিব আপুনি ৱেডিং কাৰ্ডটোৱে মানে আপোনাৰ এটা চিনাকি দিয়ে চ' আপোনাৰ হয় বেংগলী বিয়াত চলে মানে হয় আচ্ছা এইখন কিমানত আহিব 20 চাওক ফাৰ্ষ্ট ইম্প্ৰেশ্যন ইজ দ্য লাষ্ট ইম্প্ৰেশ্যন বুলি কয় যেতিয়া আপুনি ইনভিটেশ্যন কাৰ্ডখন ভালকৈ বনাই লৈ আচ্ছা আদম আছৰ হয় অলপ বেলেগ বেলেগ প্ৰিণ্টতো পাব আপুনি এইটো চাওক ৱেডিং যিবিলাক বেংগলী নেপালী ৱেডিঙত অলপ মানে তেওঁলোকে এনেকুৱা বিচাৰে এনেকুৱাও পাব কোনো মানে আপোনাৰ
बोरो कार्ड अच्छा ट्रेडिशनली अलग अलग आता है देखा आसो होय जेबला आमार बोरो भाई पकाय असे ते लोको सबो पारे अच्छा अच्छा ये लोगे गोथार जुली बोली लिखे 450 ओनली 4 4 টকা 50 পয়সা হয় এবিলা কাছে দেখি ফলে পাগল হৈ গৈছো এখন এখন ভাগবত বুলি কব পাৰি মাত্র 300 টকা 300 400 টকা আপনি ধুনিয়া কালার লৈ কোয়ালিটি লৈ এনে কো এখন কার্ড লৈ গলে আপনি গিফট মানে ভাল গিফট পাব দিয়া সব এটো গুটে কার্ডে কবই নোৱাৰি এনে কেনে খুলি খুলি ইয়াতে আপনি আপনার ফটো লব পাৰে গতিকে আপনি ইয়াতে আওক আপনার কেনেকুয়া ধরনের কার্ড লাগে সরু কার্ড ডাঙর কার্ড বহুত দুনিয়া দুনিয়া প্রিমিয়াম কোয়ালিটি এইবিল চাও এই মানে বিয়া যাওয়ার পাশতো যদি ঘর কোনটা সজাই থাকুন বলে ভাবি ইয়াতে ফটো ফ্রেম লগাই দুনিয়াকে সজাই থাকব পারে আপনার ওয়েডিং মানে মনত থাকি যাব এনেকে খুলি খুলি দেখাব পারে ইয়াতে দুনিয়া ডিজাইন বনাইছে এইবিল 300-400 টাকার একদম প্রিমিয়াম আহক আর সোনকালে যোনে যোনে বিয়া পাতিছে দেরি নকরিব আহক এনেকুৱা প্ৰিমিয়াম কাৰ্ড আপুনি এইটো ৰেটত নাপায় এনেকুৱা লাগিলে আপুনি কমকে বনাওক এনেকুৱা নহয় কি আপোনাৰ গোটেই বিয়াৰ চিঠিখিনি এনেকুৱাই বনাওক কেইটামান যদি প্ৰিমিয়াম লাগে আপুনি সেইখিনিও পাব ত' কালেকশ্যনৰ এভেইলেবল ইয়াত দেখিছে কিমান ডিজাইন ৰাখি থোৱা আছে গতিকে এইবিলাক দেখুৱালোঁ দুটা দুটা ডিজাইনবিলাকো আছে মহাৰাজা ষ্টাইল এইবিলাক মানে আপোনাক যদি বক্সৰ লগত লাগে বক্সৰ লগত বিভিন্ন ধৰণৰ কালাৰ আছে ইয়াতে এইবিলাক ৰাখি থোৱা আছে চ' সো একদম ডাইরেক্ট ফ্যাক্টরিত লই আহা বলে কব লাগবে হোলসেলর কারণে বেস্ট দোকান হব আপনি নিজেও আহি ভিজিট করব পারে আপনার নিজের বিয়ার কারণে রিটেল প্রাইসও ইয়াত বহুত কমত পাই যাব সো কার্ডবিলাক ইয়াত ধুনিয়াকে সজাই থোৱা আছে দাদার এখন দোকানে নহয় দুখন দুখন দোকান আছে সো ইয়াত আহিলে দাদাকো লোক পাব সো কেসা রেসপন্স মিল রে অভি রেসপন্স অফ আচ্ছা হ্যাঁ অভি বহুত বড়িয়া অভি সিজন হ্যাঁ হ্যাঁ আপনার নামটো কই দিব কুশল দাস কুশল দাস কুশল দাকো পাব সো একদম স্টক মানে এইবিলাক কিছুমান বুক হয়ে গৈছে সো দাদাহতর কাম মানে রেস্ট নাই তো আপনাদের আহিব সকলো ধরনের ডিজাইন অ্যাভেলেবল একদম মডার্ন ডিজাইন যেবিলাক এটা মার্কেটত চলি আছে হোয়াইট কালার রেড কালার গ্রিন ব্লু জি আছে সকলো আছে একদম যদি আমি স্টার্টিং বলি কও কোনোবাই যদি ধরক একদম সৰু সুৰাকে নর্মেল ইনভিটেশন কার্ড এখন বা ওয়েডিং কার্ড এখন বনাব বিচাৰে রিটেল প্রাইস আমি এতিয়া হোলসেল প্রাইস টু রিভিল নকরো রিটেল কেই টকা মানৰ পৰা স্টার্টিং হৈ যাব মানে 2.50 টকাৰ পৰা সো 2 টকা বুলিও কব পাৰি যদি বেছিকে লৈ যায় সো 2 টকাৰ পৰাও কার্ড পাব মিছা কথা নহয় দাদা কৈ আছে গতিকে কার্ড পইচা হিচাপত হব যিমান কষ্ট আপুনি পে কৰিব সিমান তেনেকুৱা কোৱালিটি পাব সো এফালে আৰু লাইন আপ কৰাই আছে মই তেতিয়া দেখাবলৈ সুবিধা হব আৰু দাদাৰ দোকানত এতিয়াই কৈ দিছোঁ ৱেডিং কার্ড ইনভিটেশ্যন আইডি কার্ড এইবিলাকৰ বাহিৰে ষ্টেচনাৰীৰ চাওক গুদান ভৰ্তি হৈ আছে কোনোবাই যদি ষ্টাৰ্টআপ কৰিব বিচাৰে নৰ্থ ইষ্টৰ যিকোনো জেগাৰ পৰা দাদাৰ নাম্বাৰ দিয়া হ'ব ডিছক্ৰিপশ্যনত কণ্টেক্ট কৰিব যদি বাল্ক কোৱান্টিটিত আপুনি মাল লয় বেছিকৈ লয় এই ষ্টেচনাৰীটো আপোনাক ডিছকাউণ্ট কৰাই এইটো বড়ো সম্প্ৰদায়ৰ মানুহ গোথাৰ জুলি চাওক অকল অসমীয়া বুলি নহয় আমাৰ অকল বেংগলী বুলি নহয় আমাৰ অসমৰ নৰ্থ ইষ্টৰ যিকোনো সম্প্ৰদায়ৰ সকলো মানুহৰ কাৰ্বিসকলে আদাম আছাৰ এওঁলোকে এনেকুৱা ইউজ কৰে চ' অলপ অলপ ময়ো ইয়াত শিকিছোঁ গতিকে আঠিয়া মংগল চ' আঠিয়া মংগলো পাই যাব এইবিলাক কেই টকাত আহিব মাত্ৰ 2.50 টকাত বড়ো লোকসকলকো আপোনালোকেও আহি ইয়াত ল'ব পাৰিব এনেকুৱা নহয় আপোনালোকৰ নিজৰ ট্ৰেডিশ্যনেলি কাৰ্ডবিলাকো ইয়াত ল'ব পাৰিব অসংখ্য কাৰ্ড আছে ইয়াতে চাওক ৰেক ভৰ্তি আছে ইয়াতো দেখাই দিছোঁ ষ্টক বহুত বেছি আছে আপোনালোকে আপোনালোকৰ ডিজাইন মতে ইয়াতে আহি নিজে নিজে চাই খ্ৰীষ্টিয়ান হয় খ্ৰীষ্টিয়ান ৱেডিঙৰ কাৰণে তেওঁলোকে এনেকৈ বনায় চ' খ্ৰীষ্টিয়ান ৱেডিঙৰ কাৰণেও আপোনালোকে ল'ব পাৰে এইবিলাক কিমানত আহি যাব দাদা 22 এইবিলাক বহুত ইউনিক হয় চ' বহুত প্ৰিমিয়াম লুকছত কম দামতে 20-10 টকাতো আপুনি ধুনীয়া প্ৰিমিয়াম কাৰ্ড ইয়াত পাই যাব আৰু হোৱাইট কালাৰত বস্তুবিলাক ধুনীয়া লাগিছে চ' ইয়াতে ৱালতো আপোনালোকৰ ডেমো ৰাখি থোৱা আছে ইয়াতো আপোনালোকে চইচ কৰিব পাৰে আৰবিক বি ইছলামিক কাৰ্ড বি আচ্ছা পাৰ্টিকুলাৰ অঁ ইছলামিক কাৰ্ডো পাব আপোনালোকে আর 3 নম্বর গেট আপনি যদি এটি রোড হয়ে আহে 3 নম্বর গেট রেলওয়ে লাইনটা ক্রস করলে এপিনে আহিব পারিব আর ফেন্সি বাজার হয়েও আহিব পারিব ইয়াতে আছে ধর্মশালা মার্কেট ইয়াতে দেখিছে বিয়ার কার্ড সো বিয়ার কার্ড আপনাদের যদি মোড আইল্যান্ড এইখান দোকানখনের নাম হচ্ছে মোড আইল্যান্ড আহিলে ইয়াতে আপনি এই স্টোরটা দেখা পাব মোড আইল্যান্ড লিখা আছে সো মোড আইল্যান্ডত আহিলে আপনাদের একটা ভাল ডিসকাউন্টত ইয়াতে ধুনিয়াকে বনাব পাৰিব
তো দাদা তো ওয়াকিং ডে মনডে টু সানডে 7 ডেজ ওয়াকিং থাকে না সানডে সানডে আমার হাফ থাকে হাফ থাকে কত বাজে থাকে হ্যাঁ মানে বাকি আপনার রাতি পোয়া পড়া সন্ধ্যা লকে দোকান খোলা থাকে 7:30 হ্যাঁ 9:30 টার পর আপনি প্রায় 8টা লকে পাবো গটিকে ফোনকালে আহিলে আপনি অলপ নিজে বহি ধুনিয়াকে আরামত চাই ইয়াত পড়া লৈ যাব পাইব সো আপনা লকে এটু মোড আইল্যান্ডত আহিব আহিলে মুক কমেন্ট করিব মুক কমেন্ট এটা করলে মোরো ভাল লাগিব আহিছো ভিজিট করিছো বলি ভাল লাগিব আর কার কার বিয়া আহি আছে সোনকালে কমেন্ট করে দি ইমান কালারত বেলেগ ভেরাইটিস পাই যাব গতিকে এখন এখনকে দেখালে তো বহুত টাইম লাগি যাব গতিকে আপনাদের মোট আইল্যান্ডত দুখন দোকান আছে ইয়াত এইটু গলিরে সোমাব পারিব এইটু গলিরে আহিব পারিব ধরমশালা মার্কেটত মোট আইল্যান্ড বলে কলে সকলে জানে দাদাহাতর মানে স্টক একদম দোকান ভর্তি হয়ে থাকে গতিকে যিমান কোয়ান্টিটিত লাগে আপনি সিমান কোয়ান্টিটিত পাব যদি ভিডিওটো ভাল পাইছে যার আপনার বন্ধুবর্গ যদি বিয়া আহি আছে ভিডিওটো শেয়ার করে দিব আর যদি চ্যানেলটো নতুনকে আইছে সাবস্ক্রাইব করে দিব তো হোলসেল মার্কেট গুয়াহাটীত হোলসেল মার্কেট দেখাব গেলে মোট চ্যানেলটো আপনাদের ফার্নিচার হোক গোল্ড হোক মোবাইল হোক বাইক হোক কাঠ সকলো ধরনের যান মানুষের প্রয়োজনীয় বস্তু দৈনন্দিন জীবনত ব্যবহার হয় সকলবর ভিডিও লই আইব ট্রাই করুন যদি ভিডিওটো নতুনকে আইছে চ্যানেলটো আজিয়ে সাবস্ক্রাইব করে দিব আর বেল আইকনটো দবাই রাখি সো থ্যাংক ইউ সো মাছ।